Hello, my dear students. How are you all doing? I hope you are doing well. I'm also well by the grace of Almighty Allah. Liberty International কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ বানর হোসেন তোমাদের ইংরেজি প্রথম পত্র নিচ্ছি। গতদিনে আমরা তোমাদের ইউনিট 9 এ লেসন 2 পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব লেসন 3। ওকে लेशन थ्री देखो हमारे लेशन थ्री एर यार टॉपिक्स टाइम लिखे लिखे चोप करे कि फ्लोरल कैरियर व्हाट फ्लोरल कैरियर हमरा जानी जे हमरा गत दिन जे हमारे कैरियर हमारे पेशा सम्पर्क के हमरा आलोचना करे चला आज के किचु इंटरेस्टिंग पेशा सम्पर्क आलोचना कर बो देखो चलो जाओ तुम्हारे पेज नंबर है 129 ओके 129 क्लास 10 अवश्य अवश्य तुम्हारा एक देखो यूनिट 9 लेसन 3 क्लास 10 सकल शिक्षार्थी के क्लास अटेंड करार जो विशेषभव अनुरोध करछि ओके देखो এখানে একটা জিনিস আমি একটা কিওয়ার্ডস লিখেছি দেখো কিওয়ার্ডস এখানে কিওয়ার্ডস গুলো লেখা আছে এখানে কিছু কিওয়ার্ডস বলতে গেলে এখানে তোমার সাম নেম অফ দ্য ক্যারিয়ারস কিছু ক্যারিয়ারের কথা লেখা আছে পেশা এই পেশাগুলো আমরা আলোচনা জানি অনেকটা জানি যেমন আর্কিটেক্ট মানে আমরা জানি এগুলো মানে কি ফটোগ্রাফার হেয়ার ড্রেসার ডেন্টিস্ট ফার্মার লয়ার टैक्सी ड्राइवर अकाउंटेंट मैकेनिक शेफ पॉलिटिशियंस नर्स प्लम्बर एंड फ्लोरिस्ट ओके আমরা মোটামুটি সবগুলো পেশারই নাম জানি তাহলে আমি একটু আলোচনা করে নিই যে আর্কিটেক্ট আর্কিটেক্ট কাদেরকে বলা হয় আর্কিটেক্টস আর দোজ হু ডিজাইন টু বিল্ড দ্য বিল্ডিংস টু মেক বিল্ডিং বিল্ডিং বানানোর জন্য যারা ডিজাইন তৈরি করে তাদেরকে আমরা সাধারণত স্থাপত্যবিদ্যা মানে আর্কিটেক্ট বলা হয় তারপরে হচ্ছে যে ফটোগ্রাফারস ফটোগ্রাফার মানে তুমি তোমরা জানো যারা ছবি টুবি তোলে হু টেক দ্য ফটো তারাকে কি বলা হয় ফটোগ্রাফারস বলা হয় হেয়ার ড্রেসার হেয়ার ড্রেসার তোমরা জানো যারা নাপিত যারা কি করে চুল কাটে তাদেরকে হেয়ার ড্রেসার বলা হয় হু ড্রেস দ্য হেয়ার অ্যান্ড দ্য ডেন্টিস্ট ডেন্টিস্ট আর দ্য ডক্টরস হু ডিলস উইথ দ্য টিথ অর দ্য টুথ ওকে যারা দাঁতের ইয়া করে পেশাতে নিয়োজিত যেসব ডাক্তাররা তাদেরকে বলা হয় ডেন্টিস্ট আর লয়ার লয়ার মানে যেমন আইনজীবী যারা লয়ার আর দোজ হু ওয়ার্কস ইন এ কোর্ট যারা কোর্টে কাজ করে ঠিক আছে তাদেরকে বলা হয় লয়ার্স অ্যান্ড ট্যাক্সি ড্রাইভার মানে তো জানোই তোমরা যারা গাড়ি চালক বেসিক্যালি ট্যাক্সি ড্রাইভার আর দোজ হু ড্রাইভ ট্যাক্সি অর দ্য মোটর কার্স অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট মানে হিসাব নিকাশকারী যারা অ্যাকাউন্টের হিসাব নিকাশ করে তাদেরকে অ্যাকাউন্টেন্ট বলা হয় তারপরে মেকানিক মেকানিক বলতে গেলে যার আমরা কোনো কিছু নষ্ট হয়ে গেলে মেশিন যারা নষ্ট হয়ে গেলে মেশিন এর কাজ করে দ্যাট মিন্স হু ডিলস উইথ দ্য মেশিন তাদেরকে মেকানিক বলা হয় মেকানিক তারপরে মেকানিক সেফ সেফ কাদেরকে বলা হয় সেফ সেফ বেসিক্যালি উই নো সেফ অ্যাজ এ কুকার কুক মানে যারা সাধারণত কুক মানে রান্না করে তাদেরকে আমরা সেফ বলি কিন্তু আমরা আমাদের বাড়ির মানুষগুলো তো রান্না মানে রাঁধুনি বলি ওটা রাঁধুনি কিন্তু ওরা কি ওরা খুব বড় মানের হোটেলে রান্না করে এটা তুমি ক্যারিয়ার হিসেবে নিতে পারো অনেক টাকা তাদের বেতন তারপরে দেখো পলিটিশিয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্স অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড খুব লাভজনক একটা হচ্ছে ক্যারিয়ার সেটা হচ্ছে যে পলিটিশিয়ান পলিটিক্স করবা তুমি রাতারাতি বড় লোক হয়ে যাবে বর্তমানে আমাদের যে দেশের অবস্থা তাই না তাহলে এই এখন যে আমাদের পৃথিবীতে যারা পলিটিক্সের সাথে জড়িত তাদের হাতে কি তাদের ক্ষমতাও আছে এবং তাদের টাকা পয়সাও আছে এটা একটা পেশা হিসেবে এখন অনেকেই নিচ্ছে তারপর নার্স নার্সের কাজ তারা সাধারণত দে প্রোভাইড ডিফারেন্ট কাইন্ডস অফ বিভিন্ন ধরনের সেবা যারা দেয় এদেরকে নার্স বলা হয় যারা সাধারণত এই নার্সেরা মেডিকেলে যারা তাদের সেবাটা দিয়ে রাখি ঠিক আছে তারপর দেখো প্লাম্বার প্লাম্বারে যারা কাজ প্লাম্বার বলতে আমরা তাদেরকে বুঝি যারা সাধারণত পাইপ বাড়ির যে পাইপ ফিটিং আছে এই পাইপ ফিটিংয়ের কাজ করে তাদেরকে আমরা কী বলি প্লাম্বার বলি এবং তারপর আছে ফ্লোরিস্ট
সেটা হচ্ছে ফ্লোরিস্ট। ফ্লোরিস্ট মানে যারা ফুল বিক্রেতা, মালি মালি অথবা ফুল বিক্রেতাদেরকে আমরা সাধারণত কি বলি, আমরা ফ্লোরিস্ট বলি। তাহলে আমরা মোটামুটি ভাবে এগুলো জানলাম, আজকে চলে যাই আমরা এখন নতুন চ্যাপ্টারে, এই চ্যাপ্টারটা একটু পড়ে নিই। ওকে, তোমরা দেখো, হ্যাভ ইউ এভার থট অফ এ ভেরি ক্রিয়েটিভ ক্যারিয়ার, তুমি কি কখনো সৃজনশীল ক্যারিয়ারের প্রতি নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছো? হ্যাভ ইউ ড্রিমড অফ এ রোজি এনভায়রনমেন্ট ফুল অফ কালার্স অ্যান্ড ফ্রেগ্রেন্স? কখনো তুমি কি স্বপ্ন দেখি স্বপ্ন কখনো কল্পনা করেছো? ড্রিম মানে কি স্বপ্ন দেখ, কল্পনা করা। তুমি কি কল্পনা করেছো যে তুমি যে জায়গাতে কাজ করবা, এই কাজ এমন একটা কাজ জায়গায় কাজ করবা যে জায়গাটা পরিবেশটা হবে খুব সুন্দর, কালারফুল, খুব চকচকে রঙিন, এবং কি এবং সেটা হবে খুব সুগন্ধময়, এটা আমার একটা জায়গা যেটা রঙিন হবে এবং কি হবে সুগন্ধময়, এরকম জায়গায় কাজ করা কখনো তুমি কল্পনা করেছো? হাউ মাচ উড ইউ লাভ ইট, তুমি এটা কতটা ভালোবাসবে? ইফ ইউ ওয়ার প্লেসড ইন স্টোর, যদি তোমাকে কোনো স্টোরে কোনো দোকানে বসানো হয়, সেই দোকানটা যদি আবার হয় ফুল অফ ফ্লাওয়ার্স দ্য হোল ডে, সেই দোকানটা যদি সারাদিন ফুলে ভরপুর থাকে, সেই ধরনের যদি কোনো একটা দোকানে তোমাকে বসানো হয়, তাহলে তুমি মানে কতটা ভালোবাসবে? ঠিক আছে, তারপর আই এম জাস্ট গোয়িং টু গিভ ইউ সাম ক্লুজ, আমি কিছু তোমাকে ক্লু কিছু নিদর্শন বা নির্দেশনা দেখাতে যাচ্ছি, দিতে যাচ্ছি, সাথে এক জব এই ধরনের একটা কাজের, এই ধরনের কাজের একটা কি দিতে যাচ্ছি, তোমাকে একটা নমুনা দিচ্ছি, সেই নমুনাটা কি হুইচ ক্যান অলসো বি এ বিজনেস, যেটা বিজনেস হতে পারে, একটা ব্যবসা হতে পারে, তোমার পেশা হিসেবে নিতে পারো, সেটা কি? ইয়াস, সেটা হচ্ছে কি ডেইজি। ডেইজি মানে হচ্ছে পুষ্প বা ফুলকে বোঝাচ্ছে, ভায়োলেটস, টিউলিপস, ম্যারিগোলস, ডালিয়া, লিলিস, জেসমিনস, রোজেস অ্যান্ড অল দোজ থিংস অফ বিউটি ক্যান অলসো আর্ন ইউ এ লিভিং ইফ ইউ হ্যান্ডেল দেম প্রফেশনালি। এবার এখানে কিছু, এখানে কী করেছে, কিছু ফুলের নাম দিয়েছে। এই ফুলগুলো আমরা মোটামুটি সবগুলো চিনি, সেটা হচ্ছে টিউলিপ চিনি, ম্যানিগোল্ড চিনি, ডালিয়া চিনি, লিলি চিনি, জেসমিন ফুলও চিনি, রোজ, গোলাপ চিনি, এবং এই ধরনের কিছু যেটা তোমাকে কী করতে পারবে, তোমার যে আর্নিং, তোমার যে জীবিকা, সেই জীবিকাটা অর্জন করতে পারবা যদি তুমি এটাকে খুব সুন্দরভাবে পেশাগতভাবে এটাকে পরিচালনা করো। ঠিক আছে, ইফ ইউ স্টার্ট সাচ এ প্রফেশন, যদি তুমি এ ধরনের পেশাটাকে শুরু করো, ইউ উইল বি কল্ড এ ফ্লোরিস্ট, তাহলে কী হবে, তাহলে তোমাকে বলা হবে একজন মালিক কিংবা ফুল বিক্রেতা। তুমি যদি পেশাটাকে শুরু করো তাহলে তোমাকে কী বলবে, তাহলে তুমি ইউ উইল বি কল্ড অ্যাজ এ ফ্লোরিস্ট, দ্যাট মিনস ইউ আর কল্ড অ্যাজ এ ফ্লাওয়ার সেলার। ঠিক আছে, ফ্লোরিস্ট বলবে, তোমাকে ফুল বিক্রেতা বলবে। এ ফ্লোরিস্ট ক্যারিয়ার ইজ এ গুড চয়েস, আর এই ফুল বিক্রেতার যে পেশাটা এটা খুব সুন্দর একটা পছন্দনীয় পেশা। অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব ফর ম্যানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে অনেকেরই এটা খুব ভালো মানের, খুব পছন্দের একটা পেশা হিসাবে কি নিয়েছে, পেশা হিসাবে মানে গণ্য হচ্ছে। Wherever you see eye-catching floral display, যেখানে তুমি খুব সুন্দর মনোমুগ্ধকর নজর কাড়া, আই-ক্যাচিং মানে নজর কাড়া, ঠিক আছে, নজর কাড়া ফ্লোরাল ডিসপ্লে, ফুল দিয়ে বানানো কোনো কিছু দৃশ্য দেখতে পাবে, ইউ ইউজুয়ালি সি দ্য প্রফেশনাল পারফরমেন্স, তখন তুমি সাধারণত সেটা পেশাগত পারফরমেন্স দেখতে পারবা, কাজ দেখতে পারবা। ঠিক আছে, এটা মনে হবে পেশাগত। অবশ্য ফ্লোরাল ডিজাইনার কার, সেটা হচ্ছে ফ্লোরাল যারা ফুলের ডিজাইন করে, ঠিক আছে, তাদের পেশাগত কাজ দেখতে পারবা ওখানে, যে এত সুন্দরভাবে সাজিয়েছে এটা কিন্তু কোনো দক্ষ পেশাগত মানুষের কাজ, এটা তুমি বুঝতে পারবে। ইউজিং বোথ রিয়াল অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, বুঝেছি, প্রাকৃতিক এবং কৃত্রিম বিভিন্ন ধরনের ফুল ব্যবহার করে, উইথ আদার্স গ্রিনিস, অন্যান্য তোমার লতা পাতার সাথে এই ফুল, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, এবং ন্যাচারাল তো জানো যে প্রাকৃতিক ফুল এবং অন্যান্য যেসব পাতা গাছের লতা পাতা নিয়ে কী করে ফ্লোরিস্ট প্রিপেয়ার ফ্লাওয়ার ডিসপ্লে, সেগুলো কী করে একজন মালি কিংবা একজন ফুল বিক্রেতা সেটাকে কী করে ফুলের পরিদর্শন মানে ফুলটাকে পরিদর্শন করে, কীভাবে কী করে ডিসপ্লেটা কী করে, ফর এ ভ্যারাইটি অফ ইভেন্টস, বিভিন্ন ধরনের প্রোগ্রামে, ঘটনায়, জায়গাতে,
সাচেস যেমন প্রোগ্রামগুলো কি কি সাচেস উইডিংস বিবাহ বিবাহিতে বার্থডে জন্মদিনে অ্যানিভার্সারি যে কোনো বছর পূর্তিতে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবসে তারপরে অফিসিয়াল রিসেপশন যারা অফিসিয়াল রিসেপশনে অ্যান্ড ইভেন ফানারেলস অথবা কোনো কারো মৃত্যুতে ঠিক আছে মৃত্যুতে যারা যখন কেউ ফুল দেয় দেখো ফুলটা সাজায় তখন আর্টিফিশিয়াল প্রাকৃতিক এবং কৃত্রিম ফুল এবং অন্যান্য গাছগাছলা সবুজ লতাপাতা দিয়ে খুব সুন্দরভাবে একটা তারা কী করে একটা ফুলের মালা তৈরি করে ঠিক আছে ফুলের প্রদর্শন করে এভরি ফ্লাওয়ার কামস উইথ ইটস ডিস্টিংক্ট কালার প্রত্যেকটা ফুলের কিন্তু নিজস্ব আলাদা আলাদা কী আছে ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা কী আছে কালার আছে রং আছে তারপর ডিজাইন আছে এবং ধরন আছে ঠিক আছে শেপ বটন আছে ভ্যালু আছে তাদের মূল্য আলাদা আছে অ্যান্ড মিনিং উইচ ফ্লাওয়ার ডিজাইনার্স হ্যাভ টু নো ওয়েল এবং প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা কিন্তু মানেও আছে কোন ফুলের কী অর্থবহ কেউ বহন করে সেটা কিন্তু মানে আছে সেটা কিন্তু একজন ফুল বিক্রেতাকে জানতে হবে এখন তুমি একটা ফুলের মানে হচ্ছে যে তোমার ভালোবাসা কেন্দ্রিক সেখানে তুমি যদি দুঃখ কেন্দ্রিকে দিতে যাও তাহলে সেটা কিন্তু হবে না কারণ যখন ফানারেলে আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি মৃত্যুর প্রতীক আমরা দেখা যায় কালো ব্যবহার করি না অনেক সময়তে তো এই যে কালো বেশ নিয়ে এলি না এরকমই ফুলের প্রত্যেকটা ফুলের কিন্তু আলাদা আলাদা মানে আছে যেগুলো অর্থ বহন করে সেই অর্থটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে একজন কী হিসেবে অ্যাজ এ ফ্লোরিস্ট হিসাবে একজন ফ্লাওয়ার সেলার হিসাবে কিন্তু সেটা তোমাকে জানতে হবে ওকে দেয়ার আর কনভেনশনস অ্যান্ড মিনিংস অ্যাসোসিয়েটেড ফ্লাওয়ার্স কী আছে এখানে বুঝেছি সাধারণত এই প্রত্যেক এই ফুলগুলো কিন্তু আলাদা আলাদা অর্থ বহন করে মানে আছে ঠিক আছে মানে আছে উই নো দ্যাট কনভেনশনালি রোজ অ্যান্ড আর মিন্ট ফর রোম্যান্স অ্যান্ড ম্যারেজ আমরা তো জানি যে গোলাপটাকে কী হিসাবে ধরা হয় সেটাকে হয় ধরা হয় হচ্ছে রোম্যান্স খুব মজা ঠিক আছে রোম্যান্টিকতা হিসেবে ধরা হয় আর একটা ম্যারেজ বিবাহ হিসাবে বিবাহের হিসাবেও ধরা হয় ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড টিউলিপস ফর বার্থডে আর টিউলিপটাকে ধরা হয় কী হিসাবে বার্থডে জন্মদিনের উপহার হিসেবে টিউলিপ দেওয়া হয় আর ভালোবাসা কিংবা এই ধরনের বিবাহবার্ষিকী এগুলো না কী দেওয়া হয় এগুলো না কিন্তু গোলাপ অলদো যদিও ফর্মাল এডুকেশন অর ডিপ্লোমা ইজ নট অলওয়েজ অ্যাসেনশিয়াল ফর ফ্লোরিস্ট ফ্লোরিস্টের জন্য কিন্তু ফর্মাল আমাদের যে শিক্ষা স্কুল কেন্দ্রিক শিক্ষা সেগুলোর কিন্তু প্রয়োজন সাধারণত হয় না দে মাস্টার গুড টেস্ট তাদের কিন্তু একটা কী থাকতে হবে একটা সুন্দর মানে এখানে মানে তোমার যে ফুলের প্রতি তোমার আলাদা একটা ভালোবাসা থাকতে হবে ঠিক আছে ফুলের প্রতি তোমার যেমন ভালোবাসা এবং এই ক্যারিয়ারটা এই যে তোমার পেশা ফুল দিবেন ভাই পেশার প্রতি তোমার একটা টেস্ট থাকতে হবে ঠিক আছে সেটা হচ্ছে এ গুড আই ফর কালার আর তোমার কালারের প্রতি ফুলের রঙের প্রতি কিন্তু তোমার মানে দৃষ্টিটা ভালো থাকতে হবে ঠিক আছে সেফ অ্যান্ড প্রপোর্শন আর এটা যে গঠন এবং এর অনুপাত সময়কে তোমাকে কী করতে হবে অংশ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে দে হ্যাভ টু হ্যাভ গুড সেন্স অফ ফর সেলিং ফ্লাওয়ার্স অবশ্যই অবশ্যই তাদের কী করতে হবে অবশ্যই অবশ্যই ফুল বিক্রয় সম্পর্কে কিন্তু তোমাকে জ্ঞান থাকতে হবে আর এটাকে রিমোর্স তাহলে তাদের কী থাকতে হবে তাদের ফুল সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে রিবোনস ফিতা সম্পর্কে ধারণা থাকতে হবে অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ টু মেক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট তুমি একটা জিনিসকে সুন্দরভাবে সাজানোর জন্য তোমাকে কী কী থাকতে হবে অবশ্যই এখানে বলে দিয়েছি একটা হচ্ছে যে ফুলের প্রতি ধারণা আইডিয়া অ্যাবাউট ফ্লাওয়ার্স অ্যাবাউট রিবোনস অ্যান্ড অলসো কি আরেকটা হচ্ছে যে কি তোমাকে অবশ্যই ছেড়ে দিয়েছে নাকি নলেজ অ্যাবাউট নট অনলি দ্য ফ্লাওয়ার বাট অলসো ডিজাইন অ্যান্ড টেকনিক বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট আচ্ছা রিবোনস অ্যান্ড আদার অ্যাক্সেসরি অন্যান্য যে জিনিস অ্যাক্সেসরিজ মানে জিনিস সেগুলোর প্রতি তোমার কিন্তু জ্ঞান থাকতে হবে প্রফেশনাল ফ্লোরিস্ট আর নলেজেবল প্রফেশনাল যারা ফ্লোরিস্ট আছে যারা পেশাগত যারা ফল বিক্রেতা ফুল বিক্রেতা আছে তারা কিন্তু খুব দক্ষ নলেজেবল প্রচণ্ড দক্ষ অ্যাবাউট নট অনলি ফ্লাওয়ার শুধু তারা যে মানে ফুল সম্পর্কে দক্ষ সেটা কিন্তু নয় আরও কি বলতো ডিজাইন অ্যান্ড টেকনিক তাদের কিন্তু দক্ষতা আছে ডিজাইনের উপর ঠিক আছে
কিভাবে জিনিসটা তৈরি করতে হবে এই জিনিসটার উপরে কিন্তু তাদের অনেক দক্ষতা। শুধু ফুল সম্পর্কে দক্ষতা থাকলে হবে না, একটা জিনিস তুমি তৈরি করবা, একটা রুমকে ডেকোরেশন করবা, তারপরে একটা স্টেজ তুমি ডেকোরেট করবা, তাহলে এই স্টেজটা ডেকোরেট করার জন্য তোমার কিন্তু সেরকম দক্ষতা থাকতে হবে। তাহলে যারা ফ্লাওয়ার বিক্রি করে, দ্য পার্সন হু সেলস ফ্লাওয়ার্স, দে হ্যাভ দ্য স্পেশাল নলেজ অ্যাবাউট ফ্লাওয়ার্স, নট অনলি ফ্লাওয়ার্স বাট অলসো হাউ টু মেক দ্য স্টেজ বিউটিফুল, হাউ টু মেক দ্য স্টেজ মোর বিউটিফুল। ওকে, কীভাবে তুমি ওই স্টেজটাকে বেশি সুন্দর করবা, ভালো করবা, সুন্দর করবা, এই কিন্তু এই আইডিয়াটা, এই ধারণাটা তোমাকে থাকতে হবে, তাদের আছে, তাদের থাকতে হবে। মোস্ট ফ্লোরিস্ট লার্নস দ্য ট্রেড মেইনলি থ্রু অ্যাপ্রেন্টিসশিপ ইন এ ফ্লাওয়ার ফার্মিং জব। এটা সাধারণত যারা ফুল বিক্রয় করে তারা বেশিরভাগই কিন্তু স্কুলে যায় না, তারা কী করে, তারা একটা দোকানে গিয়ে কাজের মাধ্যমে, অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে শিক্ষানবিশ, একটা কাজ শিখে 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 কাজে দোকানে থেকে থেকে শিখে শিখে এটা কিন্তু তারা শিখে। কিন্তু ফ্লাওয়ার ফার্মিং জব, যেগুলো ফ্লাওয়ার উৎপাদন করে, যে মালি হিসাবে উৎপাদন করে, সেগুলো কাজ করে, এই কাজের মাধ্যমে আস্তে আস্তে স্লোলি অ্যান্ড ইভেন্টুয়ালি ধীরে ধীরে স্লোলি তারা কী করে, এটা এই নলেজটা তারা গেইন করে, অর্জন করে। কীভাবে, হাউ দে উইল ডেকোরেট দ্য স্টেজ বাই দ্য ফ্লাওয়ার্স, আচ্ছা উইথ দ্য ফ্লাওয়ার্স, তারপরে তারপর বলছে অ্যান্ড অলসো বাই অ্যাটেন্ডিং ফর্মাল ফ্লোরাল স্কুলস অ্যান্ড কোর্স। আরও আছে কিছু স্কুল এবং কোর্স আছে যেগুলো তোমাকে এগুলোর মাধ্যম কোর্সগুলো এবং স্কুলে পাঠদানের মাধ্যমে এই তুমি এই নলেজগুলো কীভাবে একটা স্টেজ তৈরি করবো, ফুলের টেস্টটা তোমার কেমন হবে, সেটা হচ্ছে কি পছন্দটা কেমন হবে, সেটা তুমি অর্জন করতে পারো, তার পারো, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, ট্রু এ ট্রু প্যাশন ফর ফ্লাওয়ার্স, ফুলের প্রতি প্রকৃত যে ভালোবাসা, ঠিক আছে, চাহিদা, সেটা কি অ্যান্ড বিচ অফ অ্যাস্থেটিক, আরও তো নান্দনিক অ্যাস্থেটিক সেন্স, না অ্যাস্থেটিক মানে নান্দনিক, এই নান্দনিক সেন্স মানে কি তোমার কি পছন্দ, ঠিক আছে, জ্ঞান, এই জ্ঞানটা কি করতে পারে, আর অল দ্যাট ক্যান মেক এ ফ্লোরিস্ট ক্যারিয়ার সাকসেসফুল, এই জিনিসগুলো একজন ফুল বিক্রেতাকে কিংবা মালিককে কি করতে পারে, কৃতকার্য করে দিতে পারে। ফ্লাওয়ার ডিজাইনার্স আর্ন ফিয়ারলি হ্যান্ডসাম মানি, তারা কী করে বলছে, যারা ফুল নিয়ে ডিজাইন করে তারা কিন্তু আর কিছু খুব ভালো মানে টাকা অর্জন করতে পারে। ওকে, বাট দ্য বোনাস ইজ দ্যাট দে ওয়ার্ক ইন এ ফ্রেশ অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট, কিন্তু বোনাস হিসাবে, স্যার বোনাসটা কি, বোনাস হচ্ছে কি তারা কাজ করে কোথায় সেটা দেখো, সেটা হচ্ছে কি ইজ দ্যাট দে ওয়ার্ক ইন এ ফ্রেশ অ্যান্ড বিউটিফুল এনভায়রনমেন্ট, তারা সবসময় কাজ করে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, তারা কিন্তু সবসময় সুগন্ধি মনোরম পরিবেশে তারা কাজ করে, কাজ করে না, মালিরা কোথায় কাজ করে, যারা ফল বিক্রয় করে তারা কোথায় কাজ করে, মালিরা তো ওখানে ফুলের বাগানেই কাজ করে, তাহলে ফুলের বাগানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি একদিন সেই সুগন্ধ তোমরা পাও, এই সুগন্ধে কিন্তু তারা মানে তাদের সময়টা অতিবাহিত করে। তার হুইচ দেয়ার ক্লায়েন্টস অলসো এনজয়, আর ক্লায়েন্টগুলো ক্লায়েন্ট যারা কিনতে আসে তারাও কিন্তু এই যে মনোরম পরিবেশ, মুগ্ধকর পরিবেশ, সুগন্ধময় পরিবেশ, এটাও কিন্তু তারাও উপভোগ করে। দে ওয়ার্ক উইথ ফ্লাওয়ার্স অল লং ইন এ প্লিজেন্ট অ্যান্ড ফ্র্যাগ্রেন্ট অ্যাটমসফিয়ার, তারা কী করে সারাদিন ধরে, মানে সারাদিন ধরে এরকম আনন্দময় এবং খুব সুগন্ধি জায়গায় জায়গাতে কাজ করে, উইথ ভিভিড কালার্স অ্যারাউন্ড, যা বিভিন্ন ধরনের রঙের, বিভিন্ন রঙের ফুলের পরিবেশে তারা কী করে, তারা সারাদিন কাজ করে। ওকে, এখানে দেখো তোমাদের ক্লাস টেনকে বলতে চাই, তোমাদের পূর্বে দেখো একটা ডায়লগ দেওয়া ছিল না, বলতেছে একটা ডায়লগ, তোমাদের ওই ডায়লগটা কিন্তু সুন্দরভাবে তোমরা করবা। এক নম্বর ডায়লগটা হচ্ছে ঠিক আছে, আচ্ছা তোমাদের এখানে ডায়লগটা, তোমাদের একটা ডায়লগ দেওয়া, সেই ডায়লগটা করবা, আমি ডায়লগটা পরে লিখে দিচ্ছি। আর এখানে দেখো কোশ্চেন্স আছে, কোশ্চেন্সগুলোর অবশ্যই অবশ্যই তোমরা উত্তর করবা। হাউ ইজ দ্য ক্যারিয়ার অফ এ ফ্লোরিস্ট, একজন ফুল মালিক কিংবা ফুল বিক্রেতা ক্যারিয়ারটা কেমন, তোমার কেমন মনে হয়, এটা কি ভালো, অবশ্যই আমরা তো দেখলাম যে একজন ফুল বিক্রেতা
তারা কি করে, তারা সারা দিন সুন্দর পরিবেশে কাজ করার করে সুযোগ পায় এবং সাথে সাথে একটা হ্যান্ডসাম মানি অর্জন করে, তাহলে অবশ্যই এটা একটা ভালো। তারপরে হোয়াট কোয়ালিটিস ডু ইউ নিড টু হ্যাভ ফর এ ফ্লোরিস্ট জব, তোমার ফ্লোরিস্ট জবের জন্য তোমার কী কী কোয়ালিটিগুলো থাকতে হবে, সেটা হচ্ছে কি টেস্ট অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য কালার্স, এগুলোর প্রতি তোমার দক্ষ থাকতে হবে, ঠিক আছে না। এই যে ডিজাইনের প্রতি যেগুলো বলে দিচ্ছে, হাউ ডু মোস্ট ফ্লোরিস্ট লার্নস দ্য ট্রেড, এখানে সাধারণত যে বেশিরভাগ যারা ফুল বিক্রেতা তারা কীভাবে তাদের ট্রেড ব্যবসাটা শিখে কীভাবে, সাধারণত প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, তারা সাধারণত শিখে কী বলে শিক্ষানবিশ থেকে এবং অনেক স্কুল এবং কিছু ট্রেনিং সেন্টার আছে সেগুলো থেকে শেখা যায়। তারপরে হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ ফ্লোরিস্ট জব, এক্সট্রা অ্যাডভান্টেজটা কী, এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি একটা ভালো পরিবেশে কাজ করতে পারছো সাথে সাথে হ্যান্ডসাম মানিও অর্জন করতে পারছো, এটা হচ্ছে এক্সট্রা ফ্লোরিস্ট জব। এই প্রশ্নগুলো তোমরা দেখবা, আর তোমাদের একটা আমি একটু একটু দিয়ে দিচ্ছি তোমাদের অবশ্যই কী বলে ডায়লগটা, ওই ডায়লগটা তোমরা করে নেবা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।